সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে লোভনীয় চাকরির প্রলোভন, তারপর ভার্চুয়াল মেডিকেলের নামে করা হতো গোপন ভিডিও ধারণ, এরপর শুরু ব্ল্যাকমেইল। এভাবে শত শত নারীকে জিম্মি করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা, এমন অভিযোগে ফাহাদ নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিস্তারিত সাইফুল শাহিনের রিপোর্টে। দিন দিন বেড়েই চলছে ভার্চুয়াল জগতের অপব্যবহার, আর এক শ্রেণীর ভার্চুয়াল প্রতারক দ্বারা বিভিন্নভাবে হেনস্থা ও প্রতারণার শিকার হচ্ছেন নারীরা। প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নামে অ্যাকাউন্ট খুলে লোভনীয় চাকরির অফার দেয়, তারপর ভার্চুয়াল মেডিকেলের নামে রেকর্ড করে গোপন ভিডিও, এরপর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় অর্থ। বেশ কয়েকজন ভুক্তভোগী বিষয়টি রিপোর্ট টু র‍্যাব ও র‍্যাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে রাজধানীর নর্দা এলাকা থেকে প্রতারক আলফাহাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ক্যামেরা সরঞ্জাম। বিভিন্ন নামে, বেনামে বা অন্য ভুয়া আইডির মাধ্যমে সে ওই সকল যে পেজগুলো রয়েছে সেখানে সে মূলত এই পেজগুলোর একজন মেম্বার হয়। তার যে বিজ্ঞাপনের ধরনগুলো এমন ছিল যেগুলো পার্ট টাইম জব, মানে হয়তো দু ঘন্টা কাজ করলে দৈনিক 600 টাকা, এই ধরনের কিছু প্রলোভন তার এই বিজ্ঞাপনে থাকতো। র‍্যাব জানায়, মোবাইলে বিশেষ অ্যাপস এর মাধ্যমে নারী কণ্ঠে চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করত প্রতারক ফাহাদ। বিগত 1.5 বছর যাবত শতাধিক নারীদের গোপন ভিডিও থেকে নিয়মিত ব্ল্যাকমেইল করে আসছে সে। 2-3 ঘন্টার বিনিময়ে আমি এরকম 1000 টাকা দৈনিক পাচ্ছি, এই ধরনের। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। এইভাবে করেছিল।